হ্যালো প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের সাথে থাকার জন্য। আমরা এই মুহূর্তে আপনাদের কাছে উপস্থাপন করছি ভিন্নাকুলি ভাজার তাইরপুর জাদুকাটা নদী। জাদুকাটা নদীতেই হচ্ছে ব্রিজ, যেই ব্রিজ থেকে নেত্রকোনা হয়ে আপনি ঢাকা যেতে পারবেন। সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই ব্রিজ নিয়ে। এই ব্রিজটি পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেলে তাদের ঢাকা যাত্রা অনেকটা সময় বেঁচে যাবে। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় তাদের ঢাকার যাত্রার সময় বেঁচে যাবে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা জাদুকাটা নদীর উপরে যেই ব্রিজ হচ্ছে সেই ব্রিজের দৃশ্য, এবং এখানে ভিন্নাকুলি বাজার রয়েছে, বাজারের কিছু মানুষ আছেন, তাদের কাছ থেকে ছোট্ট করে কিছু কথা উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই জাদুকাটা নদীর উপরে যে ব্রিজটি হচ্ছে সেই ব্রিজটি মোটামুটি দুই পাশের কাজ শেষ হয়ে গেছে, কাজ বাকি রয়েছে মধ্যখানের। তো মধ্যখানের কাজ হয়তোবা আরও বছর দুই একের ভিতরে এটা শেষ হয়ে যাবে। তবে এই ব্রিজটির কাজ কমপ্লিট হয়ে গেলেই যে জাদুকাটা নদীর উপর দিয়ে নেত্রকোনা হয়ে ঢাকা যাওয়ার রাস্তা কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। কারণ যে রাস্তা দিয়ে এখানে আমরা এসেছি সেই রাস্তা একদম ছোটো রাস্তা, সেই রাস্তাকে বড়করণ করতে হবে, তাতেই কিন্তু বড় বাসগুলো আসবে। তাহলে আসুন আমরা এবার শুনে নিই তাদের মুখ ব্রিজ থেকে কোন জায়গায় যাবে ব্রিজ, নেত্রকোনা নরসিংদী ঢাকা জাদুকাটা নদী না? আমরা আছি ভিন্নাকুলি বাজার তাহিরপুর। আপনারা দেখছেন তাহিরপুরের যে অবস্থান এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। তো এখান থেকে আপনি নীলাদ্রি যেতে হবে, মোটর বাইক পার করতে হবে নৌকা দ্বারা, এরপরে যেতে হবে। না ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে হতো না ভাই। আমরা এই নৌকা দিয়ে পার হব, দেখি আপনারা সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের ভিডিওগুলো। আগে জেগেছে